তিনিচুকীয়াত ভৰিৰ দ্বাৰা চালিত চেনিটাইজাৰ যন্ত্ৰৰ শুভাৰম্ভ। সমগ্র বিশ্বতে বর্তমান মহামারী করোনা ভাইরাসে এক প্রাখর সৃষ্টি করে লক্ষ লক্ষ লোকর প্রাণ কাঢ়ি নিছে। আক্রান্তর সংখ্যাও যেন দিনক দিনে হ্রাস পার পরিবর্তে বৃদ্ধি হবলহে ধরেছে। তথাপিও কিন্তু সরকারে যিকোনো প্রকারে এই ভাইরাসবিধক প্রতিহত করবলে ব্যবস্থা গ্রহণ করেছে। পিছ পড়ি রা নাই সচেতন মহলও। আজি উজনির অন্যতম বাণিজ্যিক শহর তিনিচুকীয়া জেলার রাজচক্র কার্যালয়ের প্রাঙ্গণত শহরখনের প্রতিষ্ঠিত খৈতান পরিয়ালর স্বর্গীয় পুরুষোত্তম খৈতান স্মৃতি ন্যাসর দ্বারা প্রদত্ত ভরিরে চালিত এটা স্যানিটাইজার যন্ত্রর শুভারম্ভ করে তিনিচুকীয়া রাজচক্র বিষয়া সঞ্জীব ফুকনে। এই যন্ত্রটি কার্যালয়ের মুখ্য দ্বারার সম্মুখত রখা হয়েছে যাতে কার্যালয় অহা প্রত্যেকেই নিজকে স্যানিটাইজ করবেন। যেহেতু এই যন্ত্রবিধ ভরির দ্বারা সঞ্চালন হব, সেয়ে ইয়াত ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকিব। আজি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত থাকা চক্র বিষয়া সঞ্জীব ফুকনে কয় যে খৈতান পরিয়ালর তরফের আগবহা এই যন্ত্রবিধে কেবল সংক্রমণ রোধ করার ক্ষেত্রতে নহয় বরঞ্চ স্বচ্ছতার দিকতো সজাগতা সৃষ্টি করব। বিষয়াগে স্মৃতি ন্যাসর মুখ্য ন্যাস সঞ্জয় খৈতানের দ্বারা আমি আগবহাম হাত সকলে পাব রুটি ভাত নামর পদক্ষেপকো প্রশংসা করে। বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্ম তথা ইত্যাদি সঞ্জয় খৈতান ডাঙরিয়া আমার মাজত আছে। তেখেতের পিতৃ সোণত পুরুষোত্তম খৈতান মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেছিল, আর সেই ট্রাস্টর হয়ে আজি তেখেতে আমার কার্যালয়ত তিনিচুকীয়া রাজচক্র বিষয়া কার্যালয়ত এটি স্যানিটাইজারের ব্যবস্থা করেছে, যত আমি হাত ব্যবহার করবলগা নহয়। কারণ আমি বারে বারে যদি স্যানিটাইজারটা হাতে ব্যবহার করে থাকো তেনহলে আমার সংক্রমণ কোভিড নাইন্টিনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। গতি এই যে বিশেষ আশীর্বাদী আমার ওসলে আগবাইছে, সেই আপাততে মানে আমার কার্যালয়ের সমূহ বিষয়া কর্মচারী হয়ে আমি তখন ধন্যবাদ জ্ঞাপন করছো। আর তখেতে যে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দাঙি ধরেছে, আমি আশা রাখিছো অনাগত দিনতো এই অব্যাহ ইয়ার গতি অব্যাহত থাকিব। আমি তখেতক এই প্রচেষ্টার বাবে শলাগ লৈছো। আর তখেতে বিভিন্ন কার্যসূচীর জড়িয়ে লকডাউনের দ্বারা প্রভাবিত লোকসকল মাজত খাদ্য সামগ্রী বিতরণের দরে কার্যসূচী হাতত লৈ আহিছে, তার বাবেও আমি তখেতক শলাগ লৈছো। আর তখেতর ট্রাস্টর সম্পর্কে দু একটা বক্তব্য রাখব আর আজির এই আহিলা বিধি গ্রহণ করব। ইফালে এই উপলক্ষে উপস্থিত থাকা সাংবাদিক রোশন ভারদ্বাজে নিজের সম্বোধনত কয় যে ট্রাস্টর দ্বারা গ্রহণ করা এই পদক্ষেপ নিশ্চয়কৈ প্রশংসনীয়। এক বার সঞ্জয়জি খেতান কা আভার প্রকট করতা হুম, জিনোনে মানবতা কি সেবা মে সদৈব আপনা হাত আগে বড়ায়া হ্যাঁ, ভবিষ্য মে ভি আপকে এসি অপেক্ষা রাখতা হুম, আর আপকা ভি আভার প্রকট করতা হুম কি আপনে ই খেতান মেমোরিয়াল ট্রাস্ট কো আপনে চক্রাধিকারী অফিস মে ইয়ে সুবিধা উপলব্ধ করানে কা জো মৌকা দিয়া হ্যায় ইসকে লিয়ে ভি মে আপনা আভারী। আজির এই অনুষ্ঠানত কার্যালয়ের বিষয়ববীয়া কর্মচারীসকলের লগতে বহু লোক উপস্থিত থাকে।